মিসাইল ও যুদ্ধবিমান নিয়ে বিশাল মহড়ায় চীন ও পাকিস্তান। চীন পাকিস্তান সম্পর্ককে আরও মজবুত করতে যৌথ বিমান মহড়া শুরু করেছে দুদেশ। বর্তমানে চীন সফরে রয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তার এই সফর চলাকালীন সময়ে দুদেশের মধ্যে এমন মহড়া যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। মূলত এই মহড়াকে ট্রেনিং হিসেবে দেখছে দুদেশের কর্মকর্তারা। পাকিস্তান এবং চীনের এই যৌথ বিমান মহড়া অংশ নিয়েছে চীনের J-11, GH-7 বোমারু বিমান এবং KG-200 ওয়ারওয়াক্স সামরিক বিমান সহ নানা ধরনের যুদ্ধ বিমান। এছাড়াও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য নানা ক্ষেপণাস্ত্র ইউনিট এই মহড়ায় ব্যবহার করেছে বেজিং। এ ব্যাপারে বিশ্লেষকরা বলছে এই মহড়া একদিকে ভারত এবং অন্যদিকে ওয়াশিংটনকে জবাব দিতেই করা হচ্ছে। ভারতকে বোঝানো যে চীন পাকিস্তানের পাশেই রয়েছে, অন্যদিকে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে সন্ত্রাসবাদ অব্যাহত থাকার বিষয়ে পাকিস্তানকে দোষারোপ করে বলেছেন পাক সরকার সন্ত্রাসবাদে মদদ দেয়া অব্যাহত রেখেছে। বিশ্লেষকদের মতে সম্প্রতি পাক সরকার রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করে ওয়াশিংটনকে এটা বোঝাতে চাইছে যে এই অঞ্চলের রাজনীতিতে পাকিস্তানের হাত অত্যন্ত সমৃদ্ধ এবং দেশটি পুরোপুরি মার্কিন সহায়তা নির্ভর নয়। অন্যদিকে উত্তর কোরিয়া সহ নানা ইস্যুতে চীন মার্কিন বিরোধ প্রেক্ষাপট সম্প্রতি চীন ও পাকিস্তানকে সমর্থন জানিয়ে শক্তি প্রদর্শনের সুযোগ কাজে লাগাচ্ছে।